জাতীয় সম্মেলনে যোগ দিতে ট্রেনের ফ্রি টিকিটের আবদার চট্টগ্রাম কৃষক লীগের, প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ রেলওয়ে। অনিয়ম দুর্নীতির নানা অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট। ফেসবুকে প্রতিবাদ করায় র‍্যাগিং, বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দায়ীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন। ভোলারমনপুরায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা সহ ছয় জনের বিরুদ্ধে মামলা। আবারও পারিবারিক নির্মমতার বলি সন্তান, গাজীপুরে 17 দিনের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করল বাবা। মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ, নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প, ব্যবসা বাণিজ্য গতিশীলতা বৃদ্ধির আশা। এবং ফুলের রাজধানী যশোরের গদখালিতে যোগ হচ্ছে নতুন মাত্রা, ইন্ডোর প্ল্যান্ট বসানো। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছেন যোজনা আফরিন, দেখছেন শিরোনাম। এবারে বিস্তারিত আসন্ন জাতীয় সম্মেলনে যোগ দিতে রেলওয়ের কাছে বিনামূল্যে টিকিট চেয়েছে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ। 5 নভেম্বর তারা ঢাকায় আসবেন, 6 নভেম্বর সম্মেলন শেষে রাতে চট্টগ্রাম ফিরবেন। এই আসা যাওয়ার জন্য বিনামূল্যে কয়েকটি বগি রেলওয়ের কাছে আবদার হিসেবে চেয়েছে সংগঠনটির চট্টগ্রাম শাখার নেতারা। যদিও দলটির এমন আবদার প্রত্যাখ্যান করেছে রেলওয়ে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সহযোগী সংগঠনের এমন আবদার সরকারের চলমান শুদ্ধি অভিযানকে প্রশ্নের মুখে ফেলতে পারে। দেখুন নয়ন বোরাজের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। আগামী 6 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের জাতীয় সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে রেলের কাছে প্রথম শ্রেণীর 190টি টিকিট চেয়েছে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ। 5 নভেম্বর গিয়ে 6 নভেম্বর রাতে চট্টগ্রামে ফিরতে চিঠি দিয়ে এই টিকিট চায় তারা। তবে তাদের এই আবদারে সাড়া দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। ফ্রি টিকিট দেওয়ার জন্য কোনো সংগঠন, কৃষক লীগের কোনো সংগঠনই ফ্রি টিকিটের জন্য দাবি করতে পারেন না, কারণ বাংলাদেশ রেলওয়ে কোনো ফ্রি টিকিট দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু জনগণের টাকায় চলা রেলওয়ের কাছে কেন এই আবদার? জবাবে চট্টগ্রামের প্রস্তুতি কমিটির আহ্বায়ক জানালেন, রেলওয়ের প্রধান বিপণন কর্মকর্তার আশ্বাসেই নাকি আবেদন করেছেন তারা। মুরাদ শাহ সাহেব উনি বলছেন যে হ্যাঁ, ফ্রির ব্যবস্থা আছে, বাট আপনাদেরকে আবেদন জানাতে হবে। অবশ্য আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর চট্টগ্রাম কৃষক লীগের শীর্ষ নেতারা বলছেন এবার আর বিনামূল্যে নয়, নতুন 100 টিকিট ক্রয়ের জন্য আবেদন করেছেন তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই দরখাস্তর পরে আবার মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাইকে টাকা দিয়ে ওখানে যেতে হবে। 160 জনের আমরা একটা আমাদের বগির জন্য যে টাকাগুলো আমরা পে করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের এমন আবদার সরকারের নেয়া শুদ্ধি অভিযানকে প্রশ্নের মুখে ফেলতে পারে। এরকম ফ্রি টিকিট পাওয়ার জন্য আবদার বা জোর খাটানোর যে বিষয়টি, সেটি দেখে আমাদের আমরা হতবাক বিস্মিত হয়েছি। কৃষক লীগের এমন আবেদনকে অন্যায় আবদার বলেও মনে করেন তিনি। আসিফ টিপু, নিউজ 24। দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারসানা ইসলামের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। অবরোধের কারণে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা, তবে যথারীতি ক্লাস পরীক্ষা চলছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। নাজমুল হুদার তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 9টা থেকে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ শুরু করেন দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। অবরোধের কারণে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা, কার্যালয়ে আসেননি উপাচার্য ডক্টর ফারজানা ইসলামও। আন্দোলনকারীরা জানান, দুর্নীতির অভিযোগ ওঠায় উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন ফারজানা ইসলাম। আচার্যের তরফ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি, যে কারণে এই অপসারণের দাবিতে আমরা ধর্মঘট
করছি। রাষ্ট্রীয় আইনে বিচারের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ চলবে বলেও জানিয়েছেন তারা। এই উপাচার্য একজন জীব বৈচিত্র্য নষ্টকারী, পরিবেশ বিনষ্টকারী এবং দুর্নীতিবাজ, এবং তার অপসারণ ছাড়া আসলে আমাদের এখন বিকল্প কোনো রাস্তা নেই। গেল এক মাস ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক শিক্ষার্থীরা। যদিও বরাবরের মতো ডক্টর ফারজানা ইসলাম দাবি করে আসছেন কোনো দুর্নীতি করেননি তিনি। আসিফ টিপু, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাছুল হুদা। নাছুল, নাছুল, আন্দোলনকারীরা কি বলছে, সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ যোজনা। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু উপাচার্যকে আন্দোলনের আসলে মুখে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত তারা অস্থায়ী যে মঞ্চ তৈরি করেছে সেখানে শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে, এবং তারা কিন্তু বাদ্যযন্ত্র বাজিয়ে উপাচার্যকে বিভিন্ন ভাষায় তারা প্রতিবাদ করছে। অন্যদিকে আপনাদের একটু দেখাতে চাই যে শিক্ষকরাও কিন্তু আলাদা তারা মিটিং করছে, এবং উপাচার্যের যে প্রশাসনিক ভবন সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে, এবং সেই অঞ্চলে আপনারা দেখছেন যে এই যে উপাচার্যের যে প্রশাসনিক ভবন সেখানে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। যে কারণটা আসলে উপাচার্যের এই যে অবরুদ্ধর বিষয়গুলি আসলে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর যে ব্যানার, সে ব্যানারে কিন্তু উপাচার্য অপসারণের দাবিতে তারা এখানে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। দীর্ঘদিন ধরে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে উপাচার্য যে তার নৈতিকতা হারিয়েছেন সেই সব বিষয় নিয়েই কিন্তু আসলে কথা বলছিল। আমরা একটু এই বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করছে তাদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো এখানে এসেছেন উপাচার্য আসলে অপসারণের জন্য, তো আপনারা এখানে অবস্থান নিয়েছেন, কি আপনাদের আলটিমেটাম কি? উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে দাঁড়াবো না। কারণটা কি, কি অপরাধ? কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই জানেন আমরা আন্দোলনটা করছি, সেখানে হচ্ছে প্রথমত অপরিকল্পনার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল। এরপরেই হচ্ছে ছাত্রলীগকে হচ্ছে আমাদের ভিসি উনি হচ্ছে বিচার অঙ্কের একটা টাকা হচ্ছে দেন, এবং সেটা গণ মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এরপরে এরকম একজন দুর্নীতিবাজ ভিসির হচ্ছে পদে থাকা আমরা হচ্ছে নৈতিক দৃষ্টি থেকে হচ্ছে মানে নৈতিকতা নাই বলা যায়, সেজন্য আমরা তার পদত্যাগ চাই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যে বিষয়টা আসলে শুনছিলেন তারা কিন্তু আসলে বলছে যে উপাচার্য যে গাছ কেটে এবং যে অপরিকল্পিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভবন তৈরি করছে, এবং সেই টাকার বিরাট একটা অঙ্কর যে টাকাটি, সেই টাকাটি আসলে ছাত্রলীগের মাধ্যমে কিন্তু 1,60,00,000 টাকা অনিয়ম করার কারণেই কিন্তু আজকে উপাচার্য বিরুদ্ধে এই স্বেচ্ছাচারিতা অভিযোগ উঠেছে, যার কারণে কিন্তু আসলে আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে কিন্তু তারা এই প্রশাসনিক ভবনে অবস্থান নিচ্ছে। এই ছিল আমার কাছে যোজনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। নাজুল হুদা, ধন্যবাদ আপনাকে। অশোক, উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী নাজুল হুদা। এদিকে র্যাগিং এর অপমান সইতে না পেরে এবার আত্মহত্যার চেষ্টা করেছে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজির এক ছাত্রী। অভিযোগ রয়েছে শুক্রবার ওই শিক্ষার্থী এক ফেসবুক পোস্টের প্রতিবাদ জানান। ওদিন রাতেই হলে ডাইনিং এ ডেকে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে সিনিয়ররা। অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সহপাঠীরা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। দেখুন রাত খানের প্রতিবেদন। বরিশাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে গত শুক্রবার সিনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের প্রতিবাদ করে একটি স্ট্যাটাস দেন ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। এই ঘটনায় ওইদিন রাতেই হলের ডাইনিং রুমে ডেকে নিয়ে সবার সামনে অপমান করা হয় ওই ছাত্রীকে। অপমান সইতে না পেরে রাগে ক্ষোভে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার এত থার্ডের আপু রুমে রাখা হয়েছে, আমি বলছি যে আপু আমি মানে আমি একটু অসুবিধা যাওয়া লাগবে, কয় আচ্ছা ঠিক আছে যাও। তারপরে আমার ব্যাগে কিছু ওষুধ ছিল, ওগুলো মানে কোনো মতো নিয়ে যায়নি।
সিনিয়ররা জুনিয়রদের সাথে খুবই দুর্ব্যবহার করে, আমিনার এমন অভিযোগের সাথে একাত্মতা প্রকাশ করে তার সহপাঠীরাও। ওরা অনেক মানে বাজে বাজে কথা বলছে আর কি, মানে ও ক্ষমা চাইছে যে আপু মানে আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আর ঘটনার সত্যতা স্বীকার করে ডেপুটি হল সুপার বলেন, সিনিয়ররা তাকে ভয় ভীতি দেখানোর কারণেই মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে। সার্চ করে বের করছে যে ও স্টেটাস দিয়েছে, হ্যাঁ, এজন্য ওদের ওকে ওকে ভয় ভীতি দেখাইছে যে তোমাকে আমরা স্যারের কাছে নেবো আগামী দিন, এরপরেও মেয়েটা ওই ট্যাবলেটগুলি খায়। এদিকে ঘটনাটির সত্যতা অনুসন্ধান এবং দোষীদের চিহ্নিত করতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এ প্রেক্ষিতে আমি ওকে আশ্বস্ত করে আসছি এবং বলছি যে তোমাদের ভয় নেই, আর সাথে আমি ওই আরও 2-1 ছেলেরাও ছিল তাদেরকে আশ্বস্ত করছি যে নির্বিঘ্নে ক্যাম্পাসে ক্যাম্পাস সবার জন্য মুক্ত। র্যাগিংয়ের নামে নির্যাতন বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। শেখ জায়েদ, News 24। ভোলার মনপুরায় এক গৃহবধূকে গণধর্ষণে অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে। পুলিশ জানায়, শনিবার দুপুরে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে স্পিড বোটে ওই গৃহবধূ মনপুরায় যাওয়ার সময় জোর করে চরের মধ্যে নামিয়ে তাকে গণধর্ষণ করা হয়। ওই গৃহবধূ জানায়, নজরুল ধর্ষণের ঘটনা ভিডিও করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। কাউকে কিছু বললে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এই ঘটনায় শনিবার রাতে মনপুরা থানায় 6 জনকে আসামি করে ধর্ষণের একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের এই যে মনপুরা থানা এলাকায় স্ত্রী বোর্ডে আসার সময় ওরা চরপিয়ার এলাকায় ওরা নিয়ে যায়, নিয়ে ওরা ধর্ষণ করে। এখন আমরা যাওয়ার পরে ভিকটিমকে উদ্ধার করছি, এই সঙ্গে থানায় মামলা হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তারের জন্য তাৎক্ষণিকভাবে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করতেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। ভোলায় পুলিশ সনদ সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রোববার এই দল আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। তদন্ত দলটি দুপুর 1টায় বোরহানউদ্দিন উপজেলা সদরে পৌঁছায়। দুপুর 2টায় বোরহানউদ্দিন পৌরসভার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। 5 সদস্যের ওই কমিটির নেতৃত্বে আছেন বরিশাল রেঞ্জের DIG শফিকুল ইসলাম। আগামী 3 দিনের মধ্যে এই কমিটির প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনার পরদিন গেল সোমবার 7 দিনের সময় দিয়ে 5 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দফতর। একই দিনে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় শুক্রবার রাতে। আগামী 13 নভেম্বর ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। চলতি বছরের 28 মার্চ মামলাটি দায়ের করা হয়। এই সূত্র ধরেই নুসরাত হত্যাকাণ্ড ঘটে। রোববার মামলার বাদীর সাক্ষ্য দেওয়ার দিন নির্ধারিত ছিল, কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতের অধিবেশন না থাকায় পরবর্তী তারিখ ঘোষণা করা হয়। গেল 27 মার্চ আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দিন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। পরদিন নুসরাতের মা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। আজকে আদালতের অধিবেশন না বসায় আমরা বাদী পক্ষে সাক্ষীর জন্য সময় চেয়েছি আগামী 13-11 অর্থাৎ নভেম্বর মাসের 13 তারিখে আবার ওই মামলা, শিরিন আক্তারের মামলা, নুসরাতের মায়ের মামলাটি সাক্ষীর জন্য দিন ধার্য আছে এবং ইনশাআল্লাহ আগামী 13-11 তারিখে আগামী নভেম্বর মাসের 13 তারিখে আমরা নুসরাত জাহান রাফির মা মামলার বাদী শিরিন আক্তারকে দিয়ে আমরা সাক্ষী পর্ব আরম্ভ করব। 17 দিনের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা বিজয় হাসানের বিরুদ্ধে। রোববার এই ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাঙ্গনাহাটি গ্রামে। শিশুটির মা নাসমা বেগম জানান, 1 বছর আগে একই উপজেলার নগরহালা গ্রামের শামসুল হকের ছেলে বিজয়ের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়ার কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। এরই জেরে ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নাজমা বেগম। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, রোববার ভোর 6টার দিকে বাসার বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো হয়। সেখান থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশ সংবাদে এরপর জানিয়েছে একটি বিরতি, ফিরছে একটু পর।
আরে চলো মিঠু আমরা মার কাছে লইয়া যাই। দেখো মা দেখো আমি কি লইয়া আইছি। মিনা তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়, আমি গাছের সব চাইতে উঁচা ডাল ঠিকা পারছি। আচ্ছা বাবা আচ্ছা, আমি আর মিঠু মিলা পারছি না জানি মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে সরতে হয় না। আমটা আমরা কখন খামু? চলো আমরা অক্ষণই খাই, পয়লা ধুইয়া তো লই। মা রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। তো বেশি পাইয়া থাকি জানো না, অমনি তো হইয়া থাকে। ও আমটা খুবই মজা। আর তুমি কি মজার ভাই, এখন জলদি করো নাইলে স্কুলের দেরি হয়ে যাইব। চলো রাজু দেখি কে আগে পৌঁছাইতে পারে। চলো এই লও রাজু আর এই লও তোমারটা মিনা। আরে ডিম তো আমার খুব পছন্দ। খাও, হাত ধুইছো? সি 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 সি, চলো হাত ধুইবা। মিনা দুষ্টামি কইর না, ডিমটা রাজুরে ফেরত দিয়া দাও। ফেরত? হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতে আছে, তাছাড়া ও তো ঘরের মেলা কামকাজ করে। মিনার কামকাজ তো খুবই সজা, আমি এমনি যা করতে পারি। আচ্ছা তুমি তাই মনে করো, ঠিক আছে কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করু, খুব মজা হইব। খুব মজা হইব, যত সব বাজে কথা। রাজুরে কও আগুন জ্বালাইতে। এখন চুলা জ্বালানোর সময়, ভুলো না আজ তুমি আমার কামগুলো করবা। আমি তো ভুল হয়ে গেছিলাম, আমি আর এই খেলা খেলব না। আগুন জ্বালাও। রাজু ঝাড়ু দাও। ঝাড়ু ঝাড়ু, ঠিক আছে ঝাড়ু 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 ঝাড়ু। আমি এখন ছাগলের জন্য ঘাস আনতে যাই, রাজু তুমি মুরগিগুলারে খাইতে দাও। মুরগি মুরগি, যা যা, মনে হয় তোর বেশি বুদ্ধি। বেশি বুদ্ধি, যা আয় আয় মুরগি। কি কেমন লাগে?
পাঠে লইয়া যাই। লালি রে সাবধান, ওরে মোড়লের সবজি খেতে যেতে দিও না। চিন্তা কইরো না, ওরে আমি দেখা রাখবো। আর তুমি গোবর উঠাইতে ভুইলো না। স্বাগত আরেকবার দেশ সংবাদে। সরকারের শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির দুর্নীতিবাজদের ধরা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির সময় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, তাই কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার দুপুরে চট্টগ্রামের এক কমিউনিটি সেন্টারে ছয় জেলা আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আওয়ামী লীগ নেতারা। অভিযান শুধু আওয়ামী লীগের লোক নয়, বিএনপিরও কে কি করেন সবার খোঁজ খবর নেওয়া হচ্ছে। সময় মতো টের পাবেন, সময় মতো বুঝতে পারবেন, ব্যবস্থা নেবেন, নেচ্ছি নিজের ঘরেরটা শেষ করে পরকে ধরবেন সব। জাতীয়তাবাদী যুব দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন করেছে নেতাকর্মীরা। ময়মনসিংহে দক্ষিণ জেলা ও মহানগর শাখার উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দিবস উপলক্ষে ডারগঞ্জের জিমখানা থেকে মিছিল বের করে জেলা যুবদল। পরে মিছিলটি ক্লাব প্রাঙ্গণে আসলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিচার্জ করলে আহত হয় 15 জন। সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের মূল সড়কে আসার সময় পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলায় সাজা প্রত্যাহারের দাবি জানান তারা। এছাড়া রংপুর, ঝিনাইদহ, নওগাঁ, লক্ষ্মীপুর, বাগেরহাট, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি পালন করা হয়েছে। আগামী এক মাসে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে আবারও মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মন্ত্রী। রোববার চট্টগ্রামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের কাছে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও জানান, এবারের বাজার ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর সরকার আগে থেকেই দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে। এছাড়া ভারতের পূর্ব অংশের কয়েকটি রাজ্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ওই রাজ্যগুলো বন্দর ব্যবহার করলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে, বাড়বে কর্মসংস্থান। এই বন্দর ব্যবহারের অনুমতি পেলে পূর্ব ভারতের রাজ্যগুলোর পণ্য পরিবহনে খরচ বাঁচবে প্রায় অর্ধেক। কষ্টটা বোধহয় আমাদের আরো একটা মাস করতে হবে, কারণ আমাদের নিজেদের নাই। আর আমাদের লক্ষ্য এবার যেটা হয়েছে, আমাদের একটা শিক্ষা হয়েছে। আমি কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি, মহোদয়ের সাথে, উনিও বলেছেন যে আমরা খুব চেষ্টা করব যে আমাদের এই পেঁয়াজটা, আমাদের উৎপাদনটা বাড়িয়ে আমাদের যেন আর বাইরের উপর নির্ভর করতে না হয়। এবার হয়তো একটু কষ্ট হবে, আর কখনো কোনো কোনো কষ্ট হয়তো নতুন দুয়ার খুলে দেওয়ার ব্যবস্থা নেই। হোপফুলি আমরা নেক্সট ইয়ার অবস্থাটা উন্নত করতে পারি। যারা মজুদ করতেছে সেভাবে কোনো ব্যবস্থা নিবেন? মজুদ করছে, আমরা শক্ত ব্যবস্থা নিচ্ছি। সমস্যাটা হচ্ছে এই যে হঠাৎ করে চাপ দিলে পর তারা বেঁকে গেলে মানুষের কষ্টটা আরও বাড়বে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার। গেল কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 20-30 টাকা। তবে এভাবে দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। যশোরের পেঁয়াজের বাজারের খবর জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রিপন হোসেন। রিপন,
রিপন, ব্যবসায়ীরা তো বলছেন যে ভারত থেকে পেঁয়াজ না আসা ও সরবরাহ কম থাকার কারণে আসলে দাম বৃদ্ধি পেয়েছে। আপনার কাছে জানতে চাই যে সরেজমিনে বাজারের অবস্থা আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? যোজনা, ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে ক্রিকেটের ভাষায় যেটা বলে সেঞ্চুরি, 100 রান মানে সেঞ্চুরি, সেই সেঞ্চুরি কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। অর্থাৎ এখন পেঁয়াজের দাম 120 থেকে 125 টাকার মধ্যে রয়েছে। তো আমি রয়েছি এই যশোরের বড় বাজারে। আপনাকে যদি চিত্রটি দেখাই যে এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজের যে দাম সেটি দাম কিন্তু বেড়েই চলছে। ভোক্তারা বরাবরই যে একটা অভিযোগ করেন যে মজুত থাকার পরেও দাম বৃদ্ধি পায়, বাস্তবেও কিন্তু দেখা যায় যে বাজারে পেঁয়াজ রয়েছে কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরবরাহ কম রয়েছে, সে কারণে কিন্তু দামটি বাড়ছে বলে তারা আমাদের জানিয়েছেন। তো ভোক্তারা যেটা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং না করার কারণে কিন্তু দাম বেড়ে থাকে। তো তার ব্যতিক্রম ঘটেনি, এখন বাজারে যে পেঁয়াজ রয়েছে তার দামও কিন্তু বেড়েই চলেছে। তো ভারত থেকে কিন্তু খুব পেঁয়াজ আমদানি হচ্ছে না, সে কারণে দাম বাড়ছে বলে নিয়মিত ব্যবসায়ীরা যে অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে ভোক্তা যারা রয়েছে তারা বলছেন যে বাজারের মনিটরিং ব্যবস্থা নাই। আপনাকে যদি গত 2 সপ্তাহের কথা বলি, সেই 2 সপ্তাহে কিন্তু বাজার মনিটরিং আমাদের চোখে পড়েনি। অর্থাৎ জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, কেউ কিন্তু বাজারে যে বাজার মনিটরিং ব্যবস্থা করা সেটা কিন্তু তারা করেনি। অর্থাৎ পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণহীন রয়েছে, অর্থাৎ দিন গেলে কিন্তু দাম বাড়ছে। ব্যবসায়ীরা যে কথাটি বারবারই বলছেন যে সরবরাহ কম থাকার কারণে দাম বাড়ে, তো ভোক্তারা সেই অভিযোগ কি করেন, তারা বলেন যে কিছু অসাধু ব্যবসা রয়েছে, তারা কিন্তু বাজারে এই যে পেঁয়াজ মজুত রাখার কারণে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যদি বাজারের যে চিত্রটি সেই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি, প্রত্যেকটা দোকান আড়তে কিন্তু পেঁয়াজ রয়েছে, কম বেশি পেঁয়াজ রয়েছে, তারপরেও কিন্তু দাম কমছে না বলে যারা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে কিন্তু একটা যে ভয়াবহ অবস্থা চলছেন, ব্যবসায়ীরা কিন্তু দাবি করছেন যে এই অবস্থা চলতে থাকলে কিন্তু দাম আরও বাড়বে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে বিভিন্ন যে স্থান থেকে পেঁয়াজ আসার কথা, অর্থাৎ দেশের বাইরে থেকে যে পেঁয়াজ আসার কথা, সেই পেঁয়াজ কিন্তু আসছে না এখন পর্যন্ত। অর্থাৎ এই ভারত থেকে পেঁয়াজ এখনও পর্যন্ত আসেনি, ফলে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েই চলছে। তো ভোক্তারা নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বলছেন, তারা বলছেন যে বাজার নিয়মিত বাজার মনিটরিং করতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজের দাম কমতে পারে বলে তারা আমাদের জানিয়েছেন। তো বাজারে সেই লক্ষ্য আমরা দেখি না, এবং ইন্ডিয়া থেকে যে পেঁয়াজ আসার কথা সেই পেঁয়াজও কিন্তু আসছে না। তো সব মিলিয়ে যদি পেঁয়াজ বাইরের দেশ থেকে আমদানি করা না যায় তাহলে কিন্তু এই পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে পেঁয়াজ আমদানি করা দরকার বলে আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন, পাশাপাশি বাজার মনিটরিংয়ের কথা বলছেন যারা ভোক্তা রয়েছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। যোজনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের পেঁয়াজের বাজার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে চায় সরকার। এই লক্ষ্যে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কার্গো হ্যান্ডেলিং ও পণ্য ওঠানামা সহজ করার জন্য স্থাপন করা হচ্ছে নতুন নতুন যন্ত্রপাতি। এতে বন্দরের আয় বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শেখ আসারুল করিমের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মোংলা পশুর ও মোংলা নদীর সংযোগ স্থলে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। গেল অর্থবছরে মোংলা বন্দরে জাহাজ ভিড়েছে সব মিলিয়ে 912টি, কার্গো হ্যান্ডেলিং হয়েছে 1,13,00,000 মেট্রিক টন, আর কন্টেনার ওঠানামা হয়েছে প্রায় 58,000 টিউজ। পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর হবে আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম বড় কেন্দ্রবিন্দু। তাই এর আগেই নিজেদের সক্ষমতা বাড়িয়ে নিতে চায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরে আমাদের 9 মিটার জাহাজ আসতে আর কোনো সংকটটা থাকবে না। ইতিমধ্যেই আমাদের এখানে বড় বড় বেশ কয়েকটা প্রকল্প অনুমোদন পেয়েছে, আরও 4টা প্রকল্প এই বছরের শেষের দিকে মানে ডিসেম্বরের ভিতরে অনুমোদন পাবে। শুধু আশ্বাস নয়, এই পদক্ষেপের দ্রুত বাস্তবায়ন চান বন্দর ব্যবহারকারীরা। এছাড়াও পণ্য উঠানামার ক্ষেত্রে বন্দর জেটি এবং পশুর চ্যানেলে আরও দক্ষতা বাড়ানোর তাগিদ দেন তারা। 7 নটিক্যাল মাইলের মতো যদি ড্রেজিং করা যায় তাহলে মোংলা বন্দরে 10 মিটারের উপরে জাহাজ আমরা ইন করাতে পারবো। তিন পাশে যে জেটি বর্ধিতকরণ, আরও 3টা জেটি এখানে করা দরকার।
এদিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন আগামী 3-4 বছরের মধ্যেই মোংলা আধুনিক বন্দরে পরিণত হবে। পদ্মা সেতু যদি হয় সেটা শুধু মোংলা বন্দর নয়, সমগ্র বাংলাদেশের সঙ্গেই এই মোংলা বন্দর যুক্ত হয়ে যাবে। আগামী 3-4 বছরের মধ্যেই মোংলা বন্দর বাংলাদেশের অন্যতম একটি বন্দরে পরিণত হবে। পদ্মা সেতু বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হলে চাপ বাড়বে এই বন্দরের উপর, তাই সক্ষমতা বাড়াতে চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ এর ব্যবহারকারীদের। আসিফ টিপু, নিউজ 24। দেশ সম্বন্ধে ছাড়ো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। ধর্ষণ মামলার আসামি হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়ার উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। রোববার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম ফারুক অনৈতিক কাজে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই অভিযোগে তাকে জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক তরুণী। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। রোববার রোহিঙ্গা সংকট মোকাবেলায় করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এই মন্তব্য করেন। রোববার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে উখিয়ার সমিতির উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় উখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ অঞ্চলের গাছপালা, বনাঞ্চল ও পাহাড় ধ্বংস হয়েছে। বর্ষায় পাহাড় ধসের সংখ্যা বেড়ে গেছে, দেখা দিয়েছে পানির সংকট। এছাড়া সবসময় নিরাপত্তা ঝুঁকির মধ্যে বাস করছেন স্থানীয়রা। রোহিঙ্গা সংকটে সৃষ্ট কিছু সমস্যার সমাধানেরও দাবি তোলা হয় এই বৈঠকে। এই আলোচনায় সাবেক সংসদ সদস্য, কলেজ অধ্যক্ষ, শিক্ষক, পৌর চেয়ারম্যান সহ বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা অংশ নেন। বর্ষা মৌসুম না হলেও ময়মনসিংহ বিসিক শিল্পনগরীর বেশিরভাগ সড়কে রয়েছে জলাবদ্ধতা, সেই সাথে বিভিন্ন সড়ক ভাঙাচোরা ও খানা খন্দে ভরা। এসব সড়ক মেরামতে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। শিল্প মালিকদের অভিযোগ, সড়কের সংকট সমাধানে নির্বিকার বিসিক কর্তৃপক্ষ, ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র শিল্প মালিক ও শ্রমিকরা। সৈয়দ নোমানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিনও ময়মনসিংহ বিসিকের অভ্যন্তরীণ সড়ক মেরামত না করায় প্রায় সবকটি সড়কই ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম নয় অথচ এসব সড়কে সৃষ্ট হয়েছে জলাবদ্ধতা, কোনো কোনো স্থানে পানি জমে ডোবায় রূপ নিয়েছে। পণ্যবাহী ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান এমন খানাখন্দ পার হওয়ার সময় প্রায়ই বিকল হয়ে সড়কের উপর পড়ে থাকছে, ফলে বিঘ্নিত হচ্ছে পণ্য পরিবহন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্প মালিকেরা, আর শ্রমিক কর্মচারীদেরও দুর্ভোগের সীমা নেই। গাড়ি রাস্তায় এসে আটটা পরে ওখান থেকে আরেক গাড়ি দিয়ে মালানো যায় না, লেবারের সমস্যা। এখানে একটা মরণ ফাঁদ, একটু বৃষ্টি হলে আটো পানির উপর হয়ে যায় এবং কোন দিকে আপনি পা দিচ্ছেন তাও দেখা যায় না। ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে বর্তমানে 79টি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে, যেখানে কাজ করছেন প্রায় 4,000 শ্রমিক। সমস্যার কথা স্বীকার করে বিসিকের নগর কর্মকর্তা বলছেন, আমরেলা প্রজেক্টের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। পর্যায়ক্রমে কাজগুলি হবে, আর আমাদের আমরেলা প্রজেক্টের আওতায় এই কাজগুলি হবে। সামনে এক বছরের মধ্যে আমাদের সমস্ত রাস্তা, ট্রেন গেলে আমাদের হয়ে যাবে আমরা আশা করতেছি। কর্তৃপক্ষ জানায় এই শিল্পনগরীতে প্রায় 6,000 ফুট সড়ক রয়েছে, এর মধ্যে প্রায় 5,000 ফুট সড়কেরই বেহাল দশা। সালেজুর চৌধুরী, নিউজ 24। নারায়ণগঞ্জের 2,500 পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার হাইজাদি ইউনিয়নের এলুমদি গ্রামে এই ঘটনা ঘটে। 2,500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম আবু সাইদ ছয়টকা। তার নামে 2,500 ও সোনারগাঁও থানায় 8-10টি ডাকাতের মামলা রয়েছে। শনিবার তাকে আটকের পর
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদের আটক করতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে তার সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে মারা যান আবু সাইদ। রাজবাড়ি থেকে 18টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে দৌলতদিয়া খুলনা মহাসড়কে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় বিপ্লব নামে এক মোটরসাইকেল আরোহীর জুতার মধ্যে স্বর্ণের বার দেখতে পায় স্থানীয়রা। তারা 18টি স্বর্ণের বার উদ্ধার করে গোয়ালন্দ খাট থানা পুলিশের কাছে জমা দেয়। ফলে পুলিশ বিপ্লবকে আটক করে। এই সংবাদ এরপর জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। পৌরসভার সরবরাহকৃত পানি পান করে জাপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় নতুন করে আরো 48 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল ইসলাম বুধবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত 672 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বর্তমানে 105 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে সালাইন সংকট থাকায় জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা রোগীদের জন্য সালাইন কিনে হাসপাতালে সরবরাহ করছেন। চাপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আক্রান্ত এলাকার পানি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী, এখানে ফুল বাণিজ্যে এবার নতুন মাত্রা যোগ হয়েছে ইনডোর প্ল্যান্ট। এখানকার ফুল চাষিরা ইনডোর প্ল্যান্টে দেশি বিদেশি বিভিন্ন গাছ টবে লাগিয়ে তা বিক্রি করছেন বৃক্ষপ্রেমী মানুষের কাছে। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ড্যাশ রিপোর্ট। যশোরের গদখালীর ফুল চাষিরা নানান জাতের ফুল চাষের পাশাপাশি গড়ে তুলেছে ইনডোর প্ল্যান্টের বিশাল সমাহার। ফুল ক্ষেতের পাশেই গড়ে তোলা হয়েছে এসব নান্দনিক ইনডোর প্ল্যান্ট। দেশি বিদেশি আকর্ষণীয় সব গাছ দিয়ে তৈরি এখানকার ইনডোর প্ল্যান্ট দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা আমাদের জন্য সুবিধাজনক যে আমরা এক জায়গায় অনেক ফুলগুলো পাচ্ছি। ইনডোর প্ল্যান্টগুলো এখানে তৈরি হতেছে, এগুলো আমরা দেখতে আসছি, ভালো লাগতেছে। ফুলবাগানে ঘুরতে আসা দর্শনার্থীরা ঘরের শোভাবর্ধনে কিনে নিয়ে যাচ্ছে এসব ইনডোর প্ল্যান্টের গাছ। বাসায় রেখে আর কি ফুলের পরিচর্যা করা যায় আর কি, সেই ব্যবস্থা এখানে ইনডোর সিস্টেমের যে প্ল্যান্টগুলো আছে সেইগুলো করা আছে। এটা এখান থেকে আমি কিনে নিয়ে যাব এবং আশা করব যে সবাই এটা এখান থেকে কিনে নিবে। ফুল চাষের পাশাপাশি ইনডোর প্ল্যান্টের এইসব গাছ বিক্রি করে দুই দিকে লাভবান হচ্ছেন বলে জানান ফুল চাষিরা। রুমের ভিতরে শোপিস হিসাবে আমার এই গাছগুলো খুবই নান্দনিক এবং পছন্দ করে এবং প্রত্যেকে আসলে একটা না একটা হাতে করে নেয়, যার জন্য আমি এটা করছি আর কি ব্যাপকভাবে। কৃষি বিভাগ বলছে ইনডোর প্ল্যান্টকে লাভজনক করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের। ইনডোরে রাখার জন্য যে সমস্ত টব ব্যবহার করা হয় সেখানে কী ধরনের মিক্সার দিলে সুবিধা হয় যাতে ঘরের ভিতরে কোনো উৎকট গন্ধ বা কোনো অন্য ধরনের পোকার উপদ্রব যাতে না হয় সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া। ফুল চাষের পাশাপাশি ইনডোর প্ল্যান্ট জনপ্রিয় হয়ে ওঠায় এই চাষে আগ্রহীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুরজ আহমেদ, নিউজ 24। রাজবাড়ী গোয়ালন্দে নদী ভাঙন কবলিত 5 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। রোববার সকালে মোসুফা মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে দৌলতদিয়া মডেল হাইস্কুল প্রাঙ্গণে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় ভাঙন কবলিতদের মাঝে 10 কেজি চাল, 1 কেজি তেল ও 1 কেজি ডাল বিতরণ করা হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার আব্দুল্লাহ মামুন, গোয়ালন্দ ঘাট থানা ওসি রবিউল ইসলাম, মোসুফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ সেলিম মুন্সি ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান উপস্থিত ছিলেন। পিরোজপুরে মাছ চাষ করে সফল হয়েছেন নরেন হালদার নামে এক ব্যক্তি। তার দেখা দেখি ওই গ্রামে মাছ চাষে ঝুঁকছেন অনেকেই। মাছ চাষে সফলতা পাওয়ায় নরেন হালদার পেয়েছেন সরকারি স্বীকৃতিও। ইমন চৌধুরী তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 6 বছর আগে কর্মের সন্ধানে ইয়েমেন যাওয়ার প্রস্তুতি নিলেও সেদেশে গৃহযুদ্ধ শুরু হওয়ায় আর যাননি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দরিয়া গ্রামের নরেন হালদার। পরে এক মাছ চাষির পরামর্শে পরিত্যক্ত ঘের লিজ নিয়ে কই ও তেলাপিয়া মাছের চাষ শুরু করেন তিনি।
এরপর আর পেছনে তাকাতে হয়নি নরেন হালদারকে। স্ত্রীর সহযোগিতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এখন একজন সফল মাছ চাষী। এই মাছ চাষ করি আমি এই 6-7 বছর, কিন্তু এই শিং কই আমার বছরের দরানে অন্তত 500-600 মন মাছ যাইতেছে। এতে মোটামুটি আমি খুবই ভালো আছি। বর্তমানে নরেন হালদারের মাছের ঘের রয়েছে দুটি। এখান থেকে প্রতি 3 মাস পরপর আয় হয় লাখেরও বেশি টাকা। এই পরিচর্যায় সহযোগিতা আমার খুবই ভালো লাগে। লোনের ব্যবস্থা যদি করতে পারেন মাছ আমরা আরও বেশি বেশি উৎপাদন করতে পারবো। নরেন হালদারের দেখাদেখি দরিয়াবাদ গ্রামে অনেকেই শুরু করেছেন মৎস্য চাষ। নরেন হালদারের ঘের এই কই মাছে খুব ভালো উন্নত। আমিও একটা প্রকল্প নিয়েছিলাম, 3 লক্ষ টাকা কই মাছের চাষে বিক্রি করছিলাম। আদর্শ এই মাছ চাষির সফলতায় খুশি উপজেলা মৎস্য কর্মকর্তা। এখানের দেখা দেখি আরও পার্শ্ববর্তী যে চাষের সংখ্যা বেড়েছে এবং উনি একজন সফল চাষী। সরকার মাছ চাষীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে মাছ চাষ দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে জানান সফল মাছ চাষী নরেন হালদার। সাফিয়াজ রাসনা, News 24। দেশ সংবাদ শেষ করার আগে শোনাগুলো আরেকবার। জাতীয় সম্মেলনে যোগ দিতে ট্রেনের ফ্রি টিকিটের আবদার চট্টগ্রাম কৃষক লীগের, প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ রেলওয়ে। অনিয়ম দুর্নীতি নানা অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট। ফেসবুকে প্রতিবাদ করায় র্যাগিং, বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দায়ীদের শনাক্তে তদন্ত কমিটি গঠন। ভোলার মনপুরায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা সহ 6 জনের বিরুদ্ধে মামলা। আবারও পারিবারিক নির্মমতার বলি সন্তান, গাজীপুরের 17 দিনের শিশুকে পানিতে চুবে হত্যা করল বাবা। মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ, নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প, ব্যবসা বাণিজ্য গতিশীল করার আশা। রংপুরের রাজধানী যশোরের গদখালিতে যোগ হচ্ছে নতুন মাত্রা, ইন্ডোর প্ল্যান্ট বসানোর উদ্যোগ। এ ছিল দেশ সংবাদে আয়োজন, ধন্যবাদ সবাইকে।